করে নিষ্ঠুর ওরে বেঈমান, ওরে নির্দয়া পাষাণ। জয়নাল ভাই, আপনি আমার কিল্লেকে বাঁধে রাখছেন ভাই। আল্লাহ কলম সইবেন, আপনি আমার বান খুলে দেন ভাই। আপনি আমার বিনা অপরাধে বেরোলে বাঁধে রাখছেন, কিল্লেকে বাঁধে রাখছেন ভাই আমার। কন তোরে আমি কিরফানে বাঁধে রাখছি তুই জান না? না ভাই, আমি জানি না। আমি জানলে কি আপনার এটা জিগাইতাম? কন আপনারা যেরকম শুরু করছেন ভাই, আজ মনে হয় যে আমি একটা বিখ্যাত মানুষ ভাই। আপনারা তো আমার বিখ্যাত বানাই দিতেছেন ভাই। এই তোরে বিখ্যাত মনে হয়? আচ্ছা তুই একটু কত, তোর কিরখানে বিখ্যাত মনে হয় তোরে? তো ভাই ভাই, আমি বিখ্যাত না কি আমি ভাই কুখ্যাত। কান একটা বিখ্যাত মানুষ রাস্তায় হাঁটলে আর লোক সবাই ছবি তোলার লোক পাগল হয়ে যায়, আর আমি নুরু আমি রাস্তায় হাঁটলে আমার লোকে মানুষ পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, জিনিস একই একলাকে ছবি তোলে আর মরে ধরে পিঠ যায় এই পার্থক্য। আচ্ছা এই যে ক যে তুই নিজে বিখ্যাত, আচ্ছা তুই কী কারণে বিখ্যাত? তুই এটা চোর শেষরা, তুই এটা শেষর, তুই মোবাইল চুরি আর এ হর ও হর, তোর মানুষ কী ফ্যানে বিখ্যাত কইবে? এখন তুই কথা পেছাস না, তুই তাড়াতাড়ি আমার মোবাইল বাই কর। বিশ্বাস করে আল্লাহর করি আপনার মোবাইল মুই নিই না। আপনার মোবাইল যদি মুই নিয়ে থাই ভাই, আপনার মাথায় ঠাডা পড়ে যেন আপনি মরেন। হ্যাঁ সুরা হালার পালা, মোবাইল গেছে মোর আর ঠাডা পড়বে মোর মাথায়? তা মোবাইল গেছে আপনার, তা ঠাডা পড়বে মোর মাথায়? উল্টো পাল্টা কথা কনকা খারা। তোরে আমি তোর কাছে কী কে মোবাইল বাই করা লাগে সে ব্যবস্থা আমি করতেছি, কারণ আমি লাডি লই যাই ভাই। কী 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 ভাই? তোর লোক লাডি আনতে আসি ভাই। ওই লাডি আনলে শরীর অনুযায়ী লাডি আনলেন ভাই, দুই তিন পিডানে যেন ভাঙ্গে যায়। তুই সর তোর পিডিয়াম আমি লাড়ি দিয়ে হেরবে, তোর সহজ মতো লাড়ি আনা লাগবে না হালার পোলায়। তোর লোক গিয়ে আমি কাবলো কাছা আনতে আসি, দাঁড়া। ওই যে সাতটা বাড়ি যদি পাশা নিচে দিই না সব টপ টপাই কই দিবি এনে ভাই। যে আইলেন একটু নরম দেখ কেনেন ভাই, শরীরে কোনো সব আর হালার পালা চুপ করে ব, আমি ব্যবস্থা করতে আসি ভাই। কইতে পারবো না ভাই। ও কাকু। ও কি আয় এনুরু? কাকু মোর মাইন্ড দিছি শুধু জায়গায় জানান না, একটু বান্ডাটু খুলে দেন। তোরে হুদৌদি বাঁচে, তুই চুরি না হলে তোরে বাঁচে কা? বিশ্বাস করেন কুত্তর গুহারাম, আমি জিত কিস করি তাই। এ আমি তোরে চিনি, আমার ভাই একটা জন্ম দিয়ে তুই গেছ তোর। আমি রাস্তাঘাটে হাঁটতে পারি না, মানুষে দেখলেই কয় কি ওই সোরা নুরুর চাষায় যায়, কোনো আন্দাজে সম্বন্ধ হয় কয় আর ভাইয়ের পই চোর। আমার তো মাইয়েটা তুই বিয়ে দিবি না। আমি যদি চুরি হলে আপনার মাথায় ছাড়া পড়বে, একটা সোপার মারিয়া একটা ঘিলু বাইর করে এলাম। আমার মাথায় ছাড়া পড়বে চুরি হচ্ছে তুই, আর ছাড়া পড়বে আমার মাথায় না? তা দেখবেন হুদহুদি বানছে নাকি আমারে, দেখবেন আপনি কি দেখা। এ জয়নাল ভাইয়া এদিকে আন দি, এ জয়নাল ভাইয়া চোর পাইছি এদিকে আন। কারে পাইছি? কই চোর কই? তুই মোবাইল কি আমি আল্লাহ চুরি হয়েছি আপনি আমার লগে আলেন না? কও কি তুই যায়? এ কও কি তুই, তুই আমার ম্যানেজারটা খুয়াবি আয় বিড়ির গোল দা হাতে গুন দেবে। এ তুই আমার ম্যানেজার খুয়াবি? এই যে দাঁড়ে চাষি কি আপনি ঘুমাই করতে? আমি তোর লগে আনলাম। হ্যাঁ আপনি লগে আনলেন। হ্যাঁ কি তো আমার 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 এই শালা পর শালা, তুই কি সত্য কথা কবি? শেষবারের মতো আমি গাই, তুই সত্য কথা কবি কি না? ও ভাই কি রে ভাই, এটা কি আপনি জানেন না? এটা হয়েছে কেরাসিন ক্যাট, কেরাসিন ক্যাট ছেন 100 বছরও কিছু হয় না। কমলার বলুন শুরু গানটা গাই দে, কামে লাগে দি। মারবেন না মারবেন না জয়নাল ভাই, ও জয়নাল ভাই মারবেন না মারে রে, দোষ করি না আমি জয়নাল ভাই, মোবাইল চুরি আছে আমাগো সাসাই রে। এই ছায় ছবি কেন শুরু করছ? চুপ কর, তুই মোবাইল বাই কর, বল বাই কর। ও ও ও ও ও ও ও ভাই হালার ফলা তো অজ্ঞান ই করছে, এমনি তো হালার ফলা কাউর না হানবটি। এটা তো তুই মরি তাই মুই তো জামালা পর মুখের সাইছি আর মানে তাই লই দি। আরে তুমি এত কথা না কই, তুমি কাকুরে বলন আমার জরুরি কথা আছে লাগে। জরুরি কথা কি আমগো বিয়ের কথা কইবা নাকি? আচ্ছা তোমার ওই মাতারের মধ্যে কি বিয়ে ছাড়া আর কিছু নাই? আমি বুঝলাম না কিছু, আমি আইছি আমার একটা সর্বনাশ হয়ে গেছে রে, আমি কাকুদের কইতেছি আর তুমি আছো তোমার বিয়ে লইয়া। তুমি কাকুর বলন দাও তুই। ও মা সর্বনাশ হইছে কি হইছে তোমার? আরে গত রাতে আমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে না? কি কও চুরি হইছে, এখন কি হইব? আরে কি করব তুমি কাকু কই আর বলো। এ কি হইছে? আ কি তুই ঘটনা কি কাকু? আমার তো অনেক বড় ধরনের সর্বনাশ হয়ে গেছে কাকু। কি সর্বনাশ হইছে? এখন মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে কাল গুড়াইতে। কাকু আমরা যদি জিজ্ঞাসা লাগে যে কেডা চুরি করছে, গ্রামের নুরুসার আর কেউ আছে চোর কন্দি?
এই বেহান কালে দিলি মোর মাথা তো গরম করিয়া নুরু 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 এই নুরু শালিশি দিয়ে আমার স্ট্যাগমেনি শুরু আরে বেড়াও একটা বলদ একটা ছাগল ওর মাথার মধ্যে খালি গোবর কোনো বুদ্ধি নাই আরে বেটা আমি একটা চেয়ারম্যান একটা ইউনিয়ন পরিষদ চালাই এনি কম মালামালাই হ্যাঁ বাদ দে এইসব আমার কথা হইলে যে তুই আতি খাই আল মানুষে টের পাইবে কা কাকু এটা আপনি কেমন কথা কইলেন কদি মানুষে টের পাইবে না কা এটা কথার কথা কইলে আর কি আস্তে আইতে দে ওর মুখ দিয়ে ব্যামা খুনি আকি তুই দি খারাই রইছ আল্লাহ নাম লইয়া মানে সেনে আমার আমনের আমার নতুন হইলে সেনে আর লাগবে না আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন কি মিস্টার নুরু তোমার ঘটনা কি এই বল নাই আমার এবার চোর সাব্যস্ত করে আমনের দাঁড়ি ধরি লইস কোন কেমন দা লাগে সেনার কাকু এই তুই বল দা কইলি কাকু ও আমার মোবাইল চুরি করছে আপনি আমার মোবাইল উদ্ধার করে দেন আমি ওর হাতে নাতে ধরে লইয়েছি থাবড়ান লাগে কোন এই তুই কি কইলি তুই কারে থাবড়াবি কাকু ও আমার মাল চুরি করছে ও আবার উল্টা আমারে আমার সামনে বই থাবড়াইতে চায় আমি একটা জিনিস বুঝতে পারছি আসি না কাল গড়াই ওয়াইল আর মোটরসাইকেল চুরি করছে তোর মোবাইল চুরি করছে একটা মানুষ একই সময়ে এই দুইটা জিনিস চুরি করে কেমনে না কাকু এরা এরা এইটা দেখেন তার লোটা গরম হয় কিনা এইটা আপনি একটু মাথাটা একটু খেলান মানে আপনি চোর একরাইতে দুই জায়গায় কি চুরি করা সম্ভব কয়েন আমিও তো ইউনিয়ন পরিষদের গম চাউল ময়দা ওই নুরা তোর কথার ইঙ্গিত কইলাম মুই বুঝি এমন লাগতে দিমু তোর গিলা ভাঙ্গা হলাইমু চেয়ারম্যান কাকু ও কিন্তু কথাবার্তা ঘুরে অন্যদিকে নিয়ে যাইতে আছে এই এত কিছু বুঝি না কাকু আপনি আমার বিচার ডাকে করেন এ জনাল ভাই এই তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে বুঝলাম না কিছু এনে প্রথম বিচারে লই আজকে আমি আইছি না মে আমার হুন্ডা রাইছে মে আমার বিচার ডাকে করেন কাকু আপনি আমি চলে যাবো আরে হ্যাঁ তো তুই আনছো তো এখন সমস্যাটা কি দলনারে হমানে থাবড়ান আপনি নামিয়া কি মেজরের কাড়ি নামাই গেলাম লাতি দিয়া কাকু ও মোবাইল চুরি করছে আমি ওরে কিন্তু এই জায়গা লইয়েছি আমি তার ওর সরাসরি লইয়েছি তাহলে ওর আমার বিচার তো আপনি আগে করবেন আরে কি মুশকিল তোমরা দুইজনে কি শুরু হল্লা এই এই নুরা তুই সত্য করিয়া কও তুই চুরি করছো না করো নাই সত্য করিয়া কও কাকু আমি মোবাইল চুরি করি রে বাবা আর আমি ওই মোটর সাইকেল তো চালাইতেই পারি না হুদো জায়গায় আমার উপর এইবার প্রেশার দিতে আছে আমি যদি মোবাইল হুন্ডা চুরি চাই তা আপনার মাথা যেন ঠাডা পড়ে কি কইলি এই কয় কি এই কি কইলি তুই আবার কয় আবার ইয়া বসছো একসাথে কাঁচা মাংস সব ভাঙ্গে দিবি এ জানাল ভাই এই তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে বুঝলাম না কিছু এনে প্রথম বিছানে লই আজকে আমি আইছি না মে আমার হুন্ডা রাইছে মে আমার বিছের আগে করেন কাকু আপনি আমি চলে যাবো হ্যাঁ তোর বিছের আগে করবে মানে তোর মোটরসাইকেল গেছে এটা বুঝলি কিন্তু সর যে আমি এখানে কাকুর সামনে ধরে লইছি আমার বিছের আগে করবে আরে ভাই তুমি ধরে লইছ কি হইছে বুঝলাম না আমি এখানে বিছের আমি আগে লইছি না আমার শালিশ আগে পরে তোমার দা হ্যাঁ বেটা সর তো আমি লইছি ভাই আমনে ঝগড়াঝগড়ি করেন করি এবার আমনে ফয়সালা করেন হ্যাঁ কয়েন আমনে কয়েন যুক্তি তর্ক দেন সর তো আমি ধরে লইছি কারণ আমার মুন্ডে গেছে না উড়ে বলে আমরা সুর সুর এই স্টোর বলতাম আমার সাইকেল কাছে কিন্তু সুরটা আমি সেনা কাকু ধরে ধরে লইছি কারণ শালিশ আগে আমার দা কি 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 শালিশ করবে স্যারম কাকু একটু দড়িটে ধরেন আমি একটু স্ট্যান্সা করি এই বাবা অনেক সময় হয়েছে তো যাই পেরি না খালার পোহালায় কামড়া হরছে কি কি শয়তান আরে টইলেই তো আমারে বাইন্দে ফিরে কি বজ্জাতের বজ্জাত
হালা ফালাই দি শয়তানের বড় ভাই ওটা হলো বড় ইবলিশ কি হইছে আব্বা কারে গালাগালি করতেছেন গালাগালি করে নুরা সুরা হালার ফালাই চুরি হইরে ধরা পড়ছে আমি গেছি আমি কই এবাড়া তুই এগুলা চুরি শেষ আমি ধর তুই এগুলা সারিয়ে দে হে উঠতে কয় কি কয় এ আমার পার্টনার আরে টলি তো আমার ধরিয়ে পিড়াইতে আমি কোন রকম বাইছে আইছি ওরে বজ্জাত এইসব আপনি কি কইতাছেন আব্বা হ্যাঁ বর কার কে চুরি করছে চুরি হরছে হ্যাঁ কি কম আমার আম্মু হে আনতে পারি না ওনার রূপা ঘটনা তো একটা গইটা গেছে কি ঘটনা করছে নুরু ভাইয়ের কপালে আজকে দুঃখ আছে তারেক আছে না তারেকের মোটরসাইকেলটা চুরি করছে আর জয়নালের ফোন চুরি করছে জয়নাল আবার কি করছে ওর বাপের কাছে বিচার নিয়ে আইছে আর নুরু ভাই কি করছে সুযোগ বুঝেই পালাইছে এখন জয়নাল আর তারেক মিলা আর খুঁজতাছে কি করবি এখন চল তো দেখি এ যাও কই তুই আয় এ সামনে যাও কই দেহ দেই আজকে নুরু ভাই ধরা পড়লে কি যে অবস্থা করবো তার আমার মনে হয় না যে কামটা করছে খাও 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 কই যাও তুমি কি আয় কথা কর এখন আর সময় নাই কথা কমু মনে পড়ে এখন পিড়িতে লাভ দেখ তার মনে বাড়ি যাওয়া লাগবে আচ্ছা এমন কাম কেন করো কাও তো এগুলো না করলে হয় না তোমার কি মনে হয় চুরি শাস্রামি হরি আমি চুরি শাস্রামি হরি আমি তোমার কি এইটা মনে হয় কালকে সারাটা রাইতে আমি কই আসলাম তোমার লাগে আসলাম না তোমার লাগে সারাটা রাত পুষ্কুনির পারে বই আমি কথা কই নাই চুরি হলাম কই তুমি কও মানুষে কাম দেয় না মানুষের কাম আমার লাগবে না আমার ঘরের কামটা তো আমি পাই তোমার বাপে আমার আপন চাষা চাষার দ্বারে গেছিলাম কামের লাগিয়া সেই তোমার বাপে আমার লাগে কী ব্যবহারটা করছে একবার চিন্তা করে দেও তো করো একটু চিন্তা আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন তোর কাকুর গোষ্ঠী কিলাই তুই আমার সালাম দিবি না তুই আমার বাড়িতে আইছো কাকু কেমন কথা কর আমি আমার রক্ত না হ্যাঁ আমি আমার রক্ত না পান দিই তোমার সেই রক্ত ওই রক্ত যদি না হইতে এতদিন রক্ত পানি বানাই জ্বালাইতাম এটা কোনো কথা কর আমি আমার আপন রক্তের ভাই আমি আমুনাতে আইবি কোন হালাই কয়েন কাকু তুমি আমার বাড়ি আবা না তোমার আতা চুরি আছে আর তুই আমার বাড়ি এই উকি দুঃখি দাও কা তোর অবস্থা কি কদি আমি আমার বাড়ি চুরি করতে নেই কাকু তাই ক কোন রুম্বা ঢালাইতে আইস মোর একটু কাম দেবেন এবারই কোনো কাম নাই অত লুচুনু কথা লাগবে না এবারই কোনো কাম নাই কিনা কইছে আপনার একটা কাম নাই আপনার একটা মেলা কাম আছে আপনার এত কাম এই গরু আছে ছাগল আছে বিড়া বাড়ির অনেক কাম কাজে আপনার মানুষের তার বদলালই করান মুই তো আপনার বংশেরই বলো আপনার আপন ভাই আমার কাম দেন আমি আপনার বাড়ি কাম করি বাড়ির বলা বাড়িতেই হ্যাঁ তোমার আমি কাম দেবো না তোমার আমি ঘরে ঢুকামু আমার খাইয়ে লই কোনো কাম নাই আমার ঘরে সোনা দানা যা আছে হেইয়ে তুমি গাঠি বানবা এইবার আমার মাইয়া হুনমুখী রূপরাও গাঠির মধ্যে বান্ধে তুমি লই গেছো এইবার আমি হাই উতাস করবো মতলব তাই না এই হাসি কি কথাবার্তা না কইয়ে পারেন না কাকু আমি গাঠির মধ্যে একটা মাইয়া মানে এবার বান্ধা যায় না উড়ে পাল্টা কথা কন সব সময় আপনি একটু কাম চাইছি আমার একটু কাম দেন এই হালা বলা হেঁদে যা সোপরাই কিন্তু ঘিলু বাই করে এলাম কত মানুষের কাম দেয় আর আপনি চাষাই বাইর করে কাম দেবেন না এটা কোনো কথা না তোমার কাম দিতে পারবো না দেবেন না কাম দেবো না তো কইছি ভালো আর বোঝেন দেবেন না কাম আমার বাবা কাম শেষ কাম দিমু না 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 দেবেন না কাম না দিমু না আতালে যাই দেন বড় গরুটা নাই ও হালার বলা কয় কি আয় এ খাইছে তো আমারে আব্বাই কাম দেয় নাই অন্যখানে কাম খুঁজতা অন্য জায়গায় কাম এই যে ময়নার বাপে এ ময়না তোমার বাপে চেয়ারম্যান কাকু আমার লাগ কি ব্যবহারটা করছে একটা বার বাবু এই নুরু এই নুরু তুই কম মেরে এই নুরু নুরু কাকু কাকা ডাকছেন এই তুই মোর পকেটে হাত দিস কা আচ্ছা মানে আল্লাহ আপনার পকেটে আমি হাত দিব কা আবার মিথ্যা কথা কও এই তুই মোর পকেটে 5000 টাকা নিস নাউজুবিল্লাহ আমি তো আপনার পকেটে 5000 টাকা নিনি এই বেটা এই মোর বাড়িতে তুই সারা বাইরের কোনো মানুষ থাকে তুই টাহা না নিলে টাহার কি পাঙ্গা কষাইছে টাহা নিজে নিজে উড়াল দিছে বিশ্বাস করেন কাকু আমি আমার টাহা নিনে খবরদার মিশা কথা কবি না
থাপড়াইয়ে কিন্তু গাল ফাটাইয়ে দিমু তুই সারা বাইরের কোনো মানু মোর ঘরে ঢোকে পুরা গ্রামের মানু তোরে চোর কয় হ্যার পরেও তোরে মুই থাকতে দিছি খাইতে দিছি 300 টাকা বেতন দছি এরপর তুই চুরি করো বাইরো তুই মোর বাড়িতে বাইরো বাইরো বিশ্বাস করেন কাকা আমি আমার টানি নে আবার কথা কস আবার তুই মিছা কথা কস এত বড় সাহস হইছে তোর চোর কোনোদিন ভালো হয় না কয়লা দুইলে কোনোদিন ময়লা যায় না তোর স্বভাব নষ্ট হইছে তুই চোর চোর তুই বাইরো তুই মোর বাড়ি কোন বাইরো কাকা আমি নিলে আমার বাড়ি আবার কয় নাই নাই 5000 টাকা এক দুইটা এই বাড়ি তো টাহাত কি পাংখা কত হইছে টাহা পকেটে উড়িয়ে গেছে ফাজিল বাইরো তুই বাড়িতে বাইরো কাকা আমি নিলে আবার কথা কর বাইরো তুই মোর বাড়ি দান আরামজাদা অসভ্য পাজি আব্বা কি হইছে এত সিলা সিলা করতেছো কেন আরে নুরু মোর পকেট গনে 5000 টাকা চুরি করিয়া লাইছি তো এখন কি করছো তুমি দিছি কালের মধ্যে কত দিয়া বাড়ি গনে বাড়ি করে দিছি এটা কি তুমি ঠিক করছো আব্বা একবার তুমি জিজ্ঞাস করবে না আমারে টাকাটা আসলে আমি নিছি তুই মোর পকেটে আর দিছো মোরে কইয়া দিছো আচ্ছা যাই হোক তুমি নুরু বাইরে বাসায় নিয়ে আসো বাইরে যা তুই যা আমার সামনে তেল পকেট গনে আর দিবি পকেটে না কইয়ে টাহা নেবে ফাইজলাম পাইছে সবাই মিল যা আহা স্যামরাডের হুদা হুদি এখন এটা একটা কাম হইলে তুই টাহা নিছ আর মুই উল্টা স্যামরাডারে এটা একটা কাম করলাম চেয়ারম্যান কাকু কি করছে আমার চুরির অপবাদ দিছে চুরি কি আমি করছিলাম চেয়ারম্যান কাকুর বাড়ির টাকা কি আমি নিয়েছিলাম আমি নিই নাই আমারে বানাইছে চোর আমার তো কিছু করার আছে না আমি তো নিরুপায় আমি চোর সাব্যস্ত লইয়া ঘুরছি কিন্তু কিছু করার আছে না কথা আছে না কয় মাছ খায় মাছ রাঙ্গায় দোষ পরে দাঁড়িয়ে আমি হালা হইছি একটা দাঁড়িয়ে ভালো হরতে যাইয়াও কেউ মন পাই না চেয়ারম্যান কাকুর খাতা যদি উন্দুরে কাড়ে কয়টা কাটছে নুরু চেয়ারম্যান কাকুর ঘরের ফ্যানের ফাইলেটা যদি পাথিয়ালে ময়হরি লই দৌড়ে ওই পাইলে আমি নিয়া বাঙ্কারিতে বেশি কত ধরনের কথা ওই বাড়ির দেন পাইছি শেষ পর্যন্ত টাহার চোরের অপবাদ দিয়ে আমার বাড়ি করিতেছি হরমুডা কি আমি আমি কি করব তুমি আমার একটা কাম দাও আমি কামটা করি হ নুরু ভাই হাসা কথাই কইতাছে নুরু ভাইয়ের কোনো দোষ ছিল না নুরে এক পাও লড়ব না কইলাম পিড়ি তোমার নলা বলা শুনিলাম কি ধরে খারাও আরে খারাও এবারে তোর কোনো কাম আছে আমি নুরু খারাই নিয়ে ফেলে আর আমি নিজে সবাই রে খারা হরি কিন্তু আমি খারাই না আরে মুই একটা জিনিস কিছু তুই বুঝি না তোমার আপন বাইর বেটা আর এই ছাগলটারে তুমি মানুষ করতে পারলা না নে ভাই আমি চেষ্টায় কি কম করছি কোন কুত্তর লেজ কোনোদিন ঘি মাখলেও সোজা হয় না এটা খারাপ কো নাই এই মোরা তো কম বেশি ধরো যে এই এই বাদ দাও তালার পোশাক কেন নেই মানে হুর হুর বড় আদ দাও কমে সুবাই একলা পানি খাওয়া হই দেবো সব ছিটে আই মোহের মধ্যে বড় আস্তে ধর বড় আসসালামু আলাইকুম এই নুরা এই তুই হাসা করি ক তুই পলাইছো কা এই তুই সারে বইছো কা এই তুই হেনে বইছো কা এই বাদ একটা সোপরা একটা দাদা তুই অনেক বাড়াবাড়ি করতে আসো কইলাম তুই তখন দৌড় দিছো কাহি না কা আজ দৌড় দিতে কা কথা কর না কা দৌড় দিছো কা তুই আরে আপনি বাবা বুঝেন না আপনি খালি ফিরতে পেয়েছেন আপনি দাঁড়ি বই ওরা দুইটা লোক যেভাবে করে দিয়ে কামরা কামড়ি শুরু করছে আর ওই কামরা কামড়ি বাদ দিয়েই তো আমার থাবড়ান শুরু করতে আমার থাবড়ান শুরু হলে আপনি কি আস্থা থাকতে পারতেন খারাইয়া আপনি তো যাই আমারে ফিরেইতেন ফিরেইতে যাই যদি দুইটা থাবর আপনি দুই গেলে পড়তেন যদি মারির একটা দাঁত পড়িয়েই যাইতে এখন সবরে দাঁত হালাই দেবো বদমাই এটা ব্যর্থ আবা এক চেনো মানু তোরে তো ধরি অসভ্য না আমি কইছি আর কি ডেন্টাল চিকিৎসা কিন্তু পয়সা খরচা হয় টোটালে কথা কমি না চামড়া খুলিয়ে লামু কিন্তু চামড়া খুলিয়ে লামু এখন হইলে কি মোর কথা পরিষ্কার তুই যে চুরি করছো এটা তুই স্বীকার করতেইবে আর নাইলে মুই ব্যবস্থা নিমু
তোর সারা হইবে না তুই নুরা যাই মনে ঘরো তুই মাপ পাবি না তোরে এমন শিক্ষা আজকে দিমু তুই জীবনের তরে ভালিয়ে যাবি খেউড় যখন বাজে খেউড় চলবে কাকু আমরা জায়গাতে পেঁচ লাগাইতে আছে না তখন লাস্টে আমার মোটরসাইকেলের জরিমানা আমার নিজেরই দেওয়া লাগে এই ব্যাটকাইয়ে সাইয়া রইছ কা যা দুইটা বাস লইয়ায় আইকালা বাস আনবি আজগরে পিটাইতে থাকবি ওই পিটান খাইতে থাকবে যতক্ষণ নয় শিকার পাইবে যে চুরি করছি ততক্ষণ আর পিটান চলতেই থাকবে এই তুমি কইলাম কোনো কথা কইতে পারবা না না আমি হে কথা কই কি আমি আমার হেমুক আছে কি হইলো কথা কও না কা খারে রইছ কা তোরা বাস লইয়া বেটা আব্বা নুরু ভাই চুরি করে নাই কি কস নুরু চুরি করে না এটা তুই জানো কেমনে কথা কও না কা নুরু ভাই যে চুরি করছে আমরা কি কেউ দেখছি দেখি নাই তো এই দেখছেন দেখছেন আমলের জলবের অথচ আমলের চাইতে মাথায় গিলু কথা নি বেশি এই মাইয়ের আপনি উকলাতি পড়াইবেন বংশের বাতি জ্বালাইবে আজকের বললাম রাত্র বিয়াল নুরা তুই কইলাম কোনো কথা কবি না একদম চুপ তোর কথায় যুক্তি আছে যে নুরায় চুরি করছে এটা তো কেউ দেখে নাই কিন্তু নুরা যে চুরি করে নাই এটা তুই জানবি কেমনে মানে কালকে নুরু ভাই আর রূপা তো পুকুর পাড়ে রাইত ভরে গল্প করছে কয় কি হংস নাউজুবিল্লা নাউজুবিল্লা আমি খালি খালি কই রাইতে ঘন ঘন কপাট কোলে কামাইয়ায় এদিকে সিংলেসেরই এই কাম ঘটাইছে আমি আর মনে করছি পাতলা পায়খানা হয়েছে খাইছে আমারে আমার মানিস যে সব শেষ রাহো মুই সমাধান দিতে আছি এইখানে এই সালিশির মীমাংসা করতে হইলে রূপাকে লাগবে ঘটনা কতটুক সত্য সেইটা প্রমাণ করতে হইবে এরপর মোকে একটা সিদ্ধান্তে যাইতে হইবে এই তুই যা তুই যে রূপারি লইয়া আচ্ছা লাগছে খেলা খেলা কায়দা বলতে লাগছে আউ কাজ গো এ উন্দুরি হালার ফালা তুই আমার গাছের গোড়া কাটতে উপরে পানি ঢেল সড়ক টক 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 হালার ফালা রে এখন এই আস্তে আশোক রূপায় এরপর পাওয়া যাইবে আমাকে এই রূপা কি হয়েছে সত্য করিয়া কও কি হইলে জুত করিয়া রইছ কা কথা কও মুখ খোল ঘটনা কি হয়েছে হ্যাঁ চেয়ারম্যান কাকু আমার ভালো কোন আর খারাপ কোন আমি সত্য কথাই কমু গতকাল রাতে নুরু ভাইয়ের আমি আমাগো পুকুর পরিবেশে হাঙ্গরাইত কথা কইছি এই যে এলাকায় চুরি হইলে সবাই তার দোষ দেয় কেন দেয় এটা আমি জানতে চাইছিলাম আর নুরু ভাই যে চুরি করে না সবাই যে হুদায় তার নামে মিথ্যা অপবাদ দেয় এগুলো সব সে আমার বুঝাই কইছে কি শুনছো তো সবাই ঘটনা শুনছো না কাল গো হারারাই নুরার লগে রূপায় বইয়া কথা কইছে ওই চুরি করে নাই হুদাহুদি সামনাটার সোর বানাইয়া তোরা একটা কাণ্ড করছো এই তোর মোটর সাইকেল লইয়া যে তুই এইরকম করছো যে নুরু চুরি করছে এখন কি হইলি ঘটনা এই তুই যে মোবাইল লইয়া কথা কইছো বেটা তুই যে সোর বানাইছো এই সামরাই কি চুরি করছে হুদাহুদি তুই রা একটা ছেলের কালার করতে আসো ছেলেটার কুখ্যাতি দিতে আসো সোর বানাইতে আসো কাকু বুঝলাম নুরু মোটর সাইকেলটা চুরি করে নাই তাই চুরিটা কল লেগে আমার মোটর সাইকেলটা বাইর হওয়ার লাগবে না এখন বছরের পর বছর এইটাই আমার লাগে হইতেছে কাকু আমি হচ্ছে এটা চিন্তা করতে আছি যে তুই নুরা মোবাইল চুরি নাই করে থাকে তাহলে এই মোবাইলটা চুরি হলো কেনা এটা দেখা যাক এইটা যখন ঘটনা ঘটতেছে এলাকায় চেয়ারম্যান হিসাবে মোর তো একটা দায়িত্ব কর্তব্য আছে আমি থানা পুলিশের লোক কথা কই দেখি দারোগার লোকে আলাপ এখন তুমি কও মাইয়ার কিচ্ছা তো শুনলাম সব কিছু এখন পরিষ্কার হয়ে গেছে এখন তো তোমার মাইয়ার বিষয় তুমি বোঝো আর কি কই মোমোগো তার কিছু কর নাই আমি কি বুঝবো আমার মানিস যে এ সিগনেচার তুই তুই আয় তুই তুই আমার মানিস যে ডুবাবি তুই আমার শ্বাস করবি আয় আয় তুই আজকে বাড়ি আয় তোরে আজকে সেটা ভা করবো আরে এই হো নুরা পাগলামি সাগলামি বাদ দিয়া কামে কাজে মন দে কামে কাজে মন দে এই যে তোর একটা চুরির কুখ্যাতি তোর নামের লোকে যে লাইকিয়া গেছে এইটা থেকে আল্লাহ তোরে মাপ দেবে কাকু বেদবি ক্ষমা করবেন বাবা আমি সুরি শাস্ত্রামি যে আমার নামে এই দুর্নামগুলো ওড়ে
যারা চুরি চেষ্টা করে এরা আমার নামে দিয়া হেয়ার ভর হেরা বাঁচিয়ে যায়। কারণ কি আমার তো স্থান নাই, আমার চাষায় আমার অর্থ সম্পদ সব আমার ঠগাই লই যায়। আর আমি কি করবো, আমার তো থার স্থান নাই, আমি এর বাড়িতে ওর বাড়িতে সবাই আমার এইখানে সন্দেহ করে, বুঝেন না? এইটা একটা কথা, তোর চাষায় ও তোর লোকে একেবারে এইটা একেবারে বিবেকহীন একটা কাম করিয়ে বইছে, এটা মুই দেখুম। তুই এইলে টেনশন নিস না, এইটাও মুই দেখুম। এখন যাতে শান্তি মতো থাকতে পারো মানিজ্য লইয়া সেই দিকে চিন্তা করো। আর প্রমাণ সারা খবরদার নুরারে চোর কবি না, এই তোর মোটর সাইকেলের গুষ্টি কিলাই এই সামনাটারে হুদাহুদি বাঁধছ, আর মানিজ্য নষ্ট করছ, আর ভবিষ্যৎ এক করবি না। আর তোকে ব্যাপারটা আমি কাল গিয়ে দারোগার লোকের কথা কইয়া দেখি কি করা যায়। কাল একটু যাই চাচা থানায় যাই, আমার মোটর সাইকেলটা তো বাইক করতে হইবে। দেখা যা, এই তুই যা করে যা। আমার সম্পদটা ধরেন, আমার আব্বাই আমার নামে, আব্বাই তোর কাকার নামে তো সম্পত্তি লিখে দিয়ে যায় না, গেছে কেন? না আমি ঘটনা জানি, এখন তোর চাষার লোকে মোরও সম্পর্ক বাড়লো, মোরও সহায় সম্মান করে, মুই তো মহিরুর ব্যাপারে অপমান করতে পারি না। তাই এখন তোর পরিস্থিতি যেইটা, মুই চেয়ারম্যান হিসাবে মোর যে কর্তব্য এইটার কোনো কমতি হইবে না, মুই এটার একটা সমাধান দিয়ে দিব। এই যে কথা বাবা, আপনি আমার তো বাপ নেই, আপনি আমার বাপ, আপনি আমাদের এই উপকারটা করেন বাবা। বাস যা তো এখন সাগরে বাসি, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। আসলে এই এইরকম একটা সোনার ছেলে, এই ছেলেটার বাবা বাচ্চা থাকো বাবা। হাই তুই আজগো, তুই আজগো, তোর বেতার গুল্লি মারি, হাই বান্দুরিয়ে সারি, তোর আইস হইতে এই ঘরে ঘরের বাইরে বা বাইরে বন্ধ। তুই আমার মা নিজ যে সব শেষ করছো, হাই আব্বা আপনি তালা মারতেছেন কেন? আব্বা ডুবিয়ে ডুবিয়ে পানি খাও, তোর বুড়বুড়ি ছাড়াই দেবো, দেখি কোন কালেক্টরের বই আয় আজগো। আমি এই বইলাম আব্বা, দরজা খুলেন আব্বা। আব্বা আমি কি করছি? আমি তো হেরে ভালোবাসছি, নুরু ভাই তো ভালো মানুষ, হ্যাঁ তো চোর না আব্বা। আব্বা তোর কোন কথা কবি না, তোর আজ গইতে দরজা ঘরের বাইরে যা বন্ধ। আব্বা 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 দরজাটা খোলেন আব্বা। কাল্লি হেলার ফলা, কাল্লি হেলার ফলা, তুই তুই আমার সংসার দ্বারা শেষ করছো, আয় গরম ভাত একে মুখ দাও, তোর জিভে আমি পুরিয়ে দেবো, তোরে আমি ছাড়বো না, তোরে আমি ছাড়বো না। চেয়ারম্যানের সামনে আমার মাথাটা নিচু হয়ে গেছে, তুই কি বলছো? আমি 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 যে এখন কি করবো, সোরাহালার ভালা, তুই মনে করছ তোরে আমি ছাড়িয়ে দিম, তোরে আমি ছাড়বো না। সাবি, আরে আমার সাবি কই? নাই নাই, গেছে গেছে গেছে, আমার সব গেছে, কালিয়ালার বেলা নেই গেছে। নুরু সুরাহালার বেলায়
কি কামড়া করছে আমার আশা করছিলাম ভাই এর একটা বড় ঘরে বিয়ে দেমু সুকটা খালি লাগাইছে আর মধ্যে আমার কামড়া গড়াই দিয়েছে ও কাকু আপনি কই যান যাই মেম্বারে একবার তো নুরুর নামে বিচার দিতে কে নুরু কি চুরি করছে চুরি করে না আমার সর্বনাশ করছে বড় সর্বনাশ করছে আরে কি সর্বনাশ করছে একটু কয়েন তো গরু ছাগল মোষনে টাকা পয়সা নেছে একটু কয়েন তো গরু ছাগল কিছু নে নাই নেছে আমার মাইয়ে চুরি হয়ে যা হাই হাই কি সর্বনাশের কথা নুরু মাইয়ে মানুষেরও চুরি করে আল্লাহ রে মোর বউটা কি সুন্দর ওরা তো ঘরে থুইয়েছি ও যদি মোর বউটা চুরি হয়ে লই যায় মুই তরতরি বাড়ি দেখি কি ব্যাপার এত সকাল সকাল তুমি আমার জরুরি ডাকছো কি লেগে কি কবা তাড়াতাড়ি কও এত তাড়া কিসের তোমার আরে তুমি কি বোঝো না তোমার বাহে যদি আমাকে এক লগে দেয় তাহলে কি হইবে তুমি বুঝতে আছো না আমার আব্বার যদি এতই ডরাও তাহলে আমার লগে প্রেম করতে গেছিলা কেন আচ্ছা তুমি কি ঝগড়া করার লাগি আমার ইন্ডাকসো কও দি কে লাগা ঝগড়া করার লাগি কা ডাকবো কে লাগা তাহলে যেইডে কল লাগি ডাকছো হেইডে কও আচ্ছা তুমি তো জানো আমার আব্বা তোমার লগে বিয়ে দিতে রাজি হইব না জানি তো তোমার বাহে তো ওই চেয়ারম্যানের পোলার লাগে তোমার বিয়ে দিতেছে তাহলে শোনো আমরা কাজ করি আমরা পালায় যাই আরে তুমি কি পাগল টাগল হইছ আমি যদি পালাই যাই তোমার লইয়ে তোমার বাহে দিয়ে আমার নামে মামলা দেবে আবার আমার নামে শালিশি বইবে বিশাল ঝামেলা হয় এগুলো করা যাইবে না তাহলে তো তোমার থেকে নুরু ভাই ভালা আচ্ছা এটা তুমি কি কথা বললা এ নুরু এটা চোর তুমি ওর লাগে আমার তুলনা করলা কি দেখে কও দি ও এটা চোর মান ও আর আমি আমি কি ওর মত বলা নাই আমি তোমার থেকে নুরু ভাইয়ের সাহস বেশি রূপার আব্বাই আছে না রূপারে ঘরে তালা মাইরা রাখছিল নুরু ভাই কি করছে জানো তালা ভাঙা রাত্রে বেলা রূপারে নিয়ে পালাইছে তাহলে সাহস বেশি হইলো না এ তুমি কও কি তোমার এ খবর দেছে কেডা কাশেম তাতে আব্বার কাছে বিচার লই আইছে এ হেলে তো এই বিচারটা দেখা লাগে তারা যাই লও তোমার বাড়ি লও বিচার দেখ মাও এই বিষয়টা লইয়া তো দিনের বেলায় বড় কথা আছিল কিন্তু আমি তো একটু সমস্যার মধ্যে সবাই জানো যে পরিষদের আজকে ওই কাবি খার মিটিং আছিল এই ঝামেলাটা মিটাইতে দেরি হয়ে গেছে এলে গিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত তো কাশেম তো কাশেম মিয়া ঘটনা যা ঘটার তো ঘটিয়ে গেছে এখন তুমি কি করবা কি করব কি করব কি ও আমার মানিক যে শেষ করছে হ্যাঁ আমার কত বড় পাড়া বানাইছে আপনি চিন্তা করছেন হাই কাল্লা সারি কাল্লা সারি আরে কাল্লা হালার বালা কাল্লা হালার বালা করছে কি আমি ঘুমাই রইছি আরে মুখ খারাপ করিও না সমাজে বইছো ভদ্রভাবে বলো যা বলার ভদ্রভাবে বলো বলমু কসুডা আমি ঘুমাই রইছি আমি পুলিশের মতো পাহারা দিছি এই এই হালার বালা আমার মনে হয় ফয়ের দিয়ে ও আমার দুল পড়াতেছে এইবার আমার অজ্ঞান করিয়া আমার যখন চাবি নিয়া আমার মাইয়া না লইয়া আইয়ে পড়ছে আমি দুঃখের ঠেলায় জানেন না আমি কান্দে আমার এই জামা জমা আমি ভিজিয়ে লাইছি আমি 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 আরে কাশেম শোনো তোমার একটা মাইয়া আমারও একটা মাইয়া আমি বুঝি পিতা হিসাবে যে তোমার কি জ্বালা এইটা মুই দেখতে পাই এখন কথা হইলে ছেলে মেয়ে তো বিবাহ করিয়া ফেলাইছে বুঝছো না খারাপ এই রূপা তুই ক তোর বাপে যে কথা কইতে আছে এখন তুই কি তোর স্বামীর সাথে থাকবি না তোর বাপের লগে বাড়ি ফিরিয়ে যাবি ক তুই ক আমি আমার স্বামীর সঙ্গে যাব তোর 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 জামাই লগে যাবি যা যা তোর জামাই লগে তুই যা তুই যা তোর নান মাইয়া আমার লাগবে না তোর নান মাইয়া আমি কাটতে গাঙ্গে বাসাই দেব গাঙ্গে বাসাই দেব আরে কাশেম শোনো আমাগো দেশের আইনে আছে ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় মানে 18 বছর পূর্ণ হয়ে যায় তখন তারা বৈবাহিক সিদ্ধান্ত নিজেরা নিতে পারে এইখানে অভিভাবকেরও কিছু করার নাই আমাদের সমাজের লোকেরও কিছু করার নাই এটা আইনের বিধান তো কাশেম মিয়া সব দিক বিবেচনা করিয়া মুই একটা প্রস্তাব দিতে আসি দেখো তোমার মনের মতো হয় কি না যাও আর রইছে বিয়া শাদি আল্লাহর রাতে আল্লাহ লিখকে রাখছে ওইয়ে গেছে ওই নুরু জামাইলেও আছে বাতি যাইলেও আছে আর মাইয়া জামাই লইয়া বাড়ি যাও মান্যা লও এতে সম্মান রক্ষা হইবে থু থু এই কাইলে গোলাপের পরে আর এই 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 শরীরে আমি জীবনে নেমু না আমি জীবনে নেমু না মরিয়ে যামু দরকার কাছে উঠতে বই থাকবো এরপরও নেমু না জানেন আমি যদি
এখনো আন্ধার গন্ধার হাঁটে যাই পাতিয়াল পরে দৌড়ায় আর এই যে হালার বলায় আমার মাইয়ে লই গেছে আর ও আমি মানিয়ে নেব না না বাও 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 আস্তে কথা কন কাকু বহুত তেল আপনি হালাইছেন বহুত জোর আপনি দেখাইছেন তুই হরবি কি হ্যাঁ হরবি কি কিচ্ছু করতে চাই না আপনি আমার জীবন অনেক কষ্ট দিয়েছেন আপনি আমার জীবনটার তামা তামা করে হালাইছেন আমার বাপ মরে গেছে সকালে আমার কোনো রক্তের আত্মীয় ছিল না আপনি বাপ আপনি চাষা আপনি আমার পায়ের তলে করে মানুষ করতেন কিন্তু আপনি আমার ঘরে যে তারাই দিয়েছেন আমি ক্ষুধা কেউ লোক আমার 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 পেটে খাবার আসেন না আমার পেটে খাবার আসেন না মানুষ দূরে দূরে যাই মরছি খাবারের লাগে কেউ আমার খাবার দেয় না আমি মানুষের বাড়ির নারিকেল আমি মানুষের বাড়ির ফলমূল এগুলো আমি চুরি করে খাইছি আমি কোনো আর চুরি করে বিক্রি করি না ওই দিয়ে মানে আমার চোর সাব্যস্ত করছে দুনিয়া আমি কোথাও চুরি করি না আমি ঘরের বলা যদি ঘরে থাকতাম কেউ আমার চোর করতে পারত না চোর বানাইছেন আপনি আপনি হইলেন বড় চোর আপনি আমার আমার বাপে আমার দাদার যে সম্পত্তি পাইছে আপনিও আপনিও পাইছেন আমার বাপেও পাইছেন আমার বাপে মরে গেছে আপনি আমার সম্পদ বুঝাই দেন নাই আপনি আমার সকল সম্পদ আত্মসাত করছেন আপনি খবিস আপনি খবিস আপনি আমার সম্পদ আপনি আমার সম্পদ আত্মসাত করছেন আপনি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছেন আমার সব লাগছে আপনার আপনি সমাজে আমার সুর বানাইছেন আমার নাকায় রেখেছেন কি করছে আপনার কাকু এমন দিন গেছে আমার আমি তিন দিনে ভাত খেতে পারি নাই আমি 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 বন্ধু লিখেছি একদিন বন্ধু লিখেছি আমি তিন দিন এবার বন্ধু লিখেছি আমি থাকছি আমি রাইতলে ঘুমাইতে না পেরে কিনে আমি কাঁদতাম উনি আমার এত কষ্ট দিয়েছে এখন আর আপনি আমার সম্পদ খাইতে পারবেন না আমার আর শক্তি হয়েছে আমার এই শক্তি গেছেন না এখন আমার শক্তি হয়েছে এখন আপনি আমার জমি ভাগ করে দেবেন আপনি আমার এক শতাংশ জায়গা খাইতে পারবেন না আপনি এটিমের সম্পদ খাইছেন আপনি জাল নামের আগুন খাইছেন নুরু নুরু তুই এবার থাম এইবার থাম কাশেম মিয়া মোর মাথায় কিন্তু রক্ত উঠে গেছে তুমি তোমার ওই জামাই মেয়ের মানিয়া নিবা কিনা সেটা আমি জানি না তাই নুরুর সম্পত্তি তোমার বুঝিয়ে দিতে হইবে কে হইলে জুত করিয়া রইছ কা দেবা কি দেবা না এইটা মনে পরিষ্কার বলো না ভাই মুই এটা কথা কই এখন ওই মোর যে জায়গা জমি আর আরে কি বাক করে দিব মোর তো আর কোনো গুরুগারা নাই ওলা হইল ও জামাই হইল আর এখন যদি লগে লই যে মোর মোর সরমে ধরছে আমি একটা কাজ করি ওই পাঁচ দূর খোলা তাহলে পাঠাই দিয়ে অত সবই বুঝলেন আসসালামু আলাইকুম নুরু নুরু বিষ বিষ করিয়া কইলেইবে কি ব্যাকি তো তুই হলস পিছন দুয়ার না আমার মনে হয় সামনের দুয়ারই খোলা থাকবে আল্লাহ লইয়া আর লইয়া বাড়তে যা আমি পরায়ণ বলিয়া দোয়া করি আল্লাহ তো করে সুখ শান্তি মতো রাখুক যা দোস্ত যাও কই তুই যাম বাজারে যাম ওকে তুই বাজারও করো কাকা বাজারও কর বুঝা যায় না মুই বাতাস খাই বাসি আমার সংসার আছে না দোস্ত রাগ হইস না আমি আসলে তোর দাঁড়িয়ে যাও দরছিলাম তোর লাগে আমার জরুরি একটা কথা আছে দোস্ত আমার যার যাবি কি আমার সোর সাব্যস্ত করার আরও বাহি আছে তোমাকে ধারণা যা এ মাল তোমাকে ধারণার বাইরে এখন আর আমার পিছনে লাগিয়ে কোনো লাভ নাই এই দেখছো আবার বলবো দেখছো তুই যে চোর আসিলি না বা চুরি করো নাই এটা তো প্রমাণই হয়ে গেছে তোরে আবার চোর সাব্যস্ত আমি করতে যাবো কি লেগে ক কি ঠিক কি গেছো কি ক আবল কথা দোস্ত ওই তোর আমার লাগে এটা চুরি করা লাগবে দোস্ত অসম্ভব চুরি আমি কোনো আমলে করি রে ভবিষ্যৎ তো করবো না হে চিন্তায় তুই না খাইয়ে পেট পাতা পাতা হরিস না আরে এটা তো আসলে ও ধরনের চুরি না এটা হয়েছে তোমার ওই চেয়ারম্যানের মায়ুজ্ঞ আছে না ওর লাগে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক বুঝছো চেয়ারম্যানে বলে আমার লাগে বিয়ে দেবে না হে আর এখানে বিয়ে ঠিক করে লেগেছে এখন ওই মাইডারে তুই আমার একটু চুরি রেখে দিতে পারবি দোস্ত কি কও তোর দেবে না ও চেয়ারম্যানের ওই টাক্কু মাথাটা ভাষা আর তুই দিবি ভালো রে
তুই বিয়ে হর বিয়ে মাইয়া আহ তাই বিয়ে করবো না আমার লাগে দীর্ঘদিনের সম্পর্ক না না বিয়ে হারলে এটা আমার ভালো লাগছে কারণ হারামি বাস জাতির সাথে বিয়ে অনেক ভালো পাপ কমিয়ে যায় মানুষের জানো বয়স হয়েছে বিয়ে করো যাই হোক সন্ধ্যার সময় আইও এ ব্যাপারে ভালো মাসোয়ারা করবো অনেক রাইতেই যাই না রাইতে